হ্যালো মাম্মিজ অ্যান্ড ড্যাডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশ অ্যান্ড মমি। আরিশ অ্যান্ড মমির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমি কি নিয়ে ভিডিও করছি সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল আর ডেসক্রিপশন থেকে বুঝেই গেছো, তবুও আমি একবার তোমাদের বলে দিই। আমার বাচ্চার এখন বয়স হচ্ছে 18 মাস। তো 18 মাস বয়সে মানে 1 থেকে 2 বছরের মধ্যে তোমরা তোমাদের বাচ্চাদের কি কি খাওয়াতে পারবে সেটারই একটা ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। যারা আমার মতো নতুন মাম্মি আছো তারা কিন্তু ভিডিওটি স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের বাচ্চাকে তোমরা কী কী খাওয়াবে আর কী কী খাওয়াবে না। তো চলো স্টার্ট করে দিই যে আমি আমার বাচ্চাকে সকাল থেকে উঠে কী কী খাওয়াই। তো প্রথমে যখন ও ঘুম থেকে 8টার দিকে ওঠে তো ওকে আমি ব্রেস্ট মিল্ক দিয়ে দিই, তারপরে ও আর একটু ঘুমিয়ে নেয়। ও একটু সকালে লেট করেই ঘুম থেকে ওঠে, তারপরে যখন ও ঘুম থেকে ওঠে প্রথমে আমি ওর মুখ হাত ভালো করে ধুয়ে দিই, তারপর আমি ওকে একটু উষ্ণ গরম জল খাইয়ে দিই। যাদের বাচ্চার একটু কোষ্ঠকাঠিন্যর প্রবলেম আছে তারা এই উষ্ণ গরম জল সকালে ওঠার পর খাইয়ে দেখতে পারো, অনেকটাই প্রবলেম সলভ হয়ে যাবে। তো প্রথমে আমি যখন ওঠার পর তো ব্রেস্ট মিল্ক দেওয়ার পর তারপর যখন ও ঘুম থেকে আবার ওঠে তখন আমি ওর জন্য রেডি করে নিই হোমমেড সেরিলেক। এই হোমমেড সেরিলেকটির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। তো আমি এখন হোমমেড সেরিলেকটি নিয়ে ওর জন্য বসে পড়েছি। আমার বাচ্চা খুব বায়না করে, ও একদম খেতে চায় না, সামনে ফোন দিয়ে এই দিয়ে খেলনা দিয়ে কোনো রকম ওকে খাওয়ানোর চেষ্টা করি। জানি বাচ্চাদের ফোন দেওয়া উচিত নয় কিন্তু কি করব, আমরা তো মায়েরা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কী না করে। তো যাই হোক, আমার বাচ্চার ফোনের সেরকম কোনো নেশা নেই, সামনে দিয়ে রাখলেও খুব একটা ফোন ও দেখতে ভালোবাসে না, তবুও আমি জাস্ট একটু চালিয়ে গানটার আওয়াজ ওকে শুনিয়ে শুনিয়ে খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, অনেক এদিক ওদিক করে ওর পাপা আসার পর কোনোভাবে মানে ওকে খাওয়ানোর চেষ্টা করার পর যাই হোক খাইয়ে নিতে পেরেছি। তারপরে মোটামুটি 10টা সাড়ে 10টার দিকে যে আমি হোমমেড সেরিলেকটি খাইয়েছি, এবার আমি 11:30-12টার দিকে একটা কলা হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে ওকে খাইয়ে দিব, তারপর ও একটু খেলাধুলা করবে, তারপর আমি ওর জন্য 1:30 থেকে 2টোর মধ্যে লাঞ্চ রেডি করে নিই। দেখো এরকমভাবে ভাতটাকে প্রথমে সেদ্ধ ভাতটাকে ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে ডালের জল দিয়ে দিই, আর সাইড দিয়ে পেঁপে সেদ্ধ, গাজর সেদ্ধ আর আলু সেদ্ধ আর একটা মাছ নিয়ে নিয়েছি। তো কোনো সময় আমি ওকে হালকা পাতলা করে একটু কালো জিরা ফোড়ন বা জিরা ফোড়ন দিয়ে আমি ওর জন্য মাছের ঝোল করে নিই, মানে ওর মধ্যে অনেক কিছু সবজি টবজি দিয়েও করে নিই। তো আজকের ওর মেনু ছিল ডালের জল আর হচ্ছে আলু সেদ্ধ, গাজর সেদ্ধ আর পেঁপে সেদ্ধ আর মাছ ভাজা। সব কিছুকে অল্প অল্প চটকে নিয়ে তারপর ভাতের সাথে মেখে নিয়ে ওকে খাইয়ে দিই। আমি আজ ওর জন্য নিয়েছিলাম রুই মাছ, তো রুই মাছের ওপরে যে তেলটা থাকে সেটা আমি স্কিপ করে দিই, তেলটা আমি এখনও ওকে দেই না। আর তাছাড়াও কোনো সময় যদি ওর মুখে তেলের ভাগও চলে যায় ও সেটাকে মুখ থেকে বের করে দেয়, খেতে চায় না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলের যে ভিডিওটি তুমি দেখছো সেটা অবশ্যই একটা লাইক আর বন্ধুবান্ধব আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেবির জন্য আমার যে ভাতটা আমি নিয়েছিলাম সেটা মেখেও কমপ্লিট করে ফেলেছি। এবার শুধু আমার যুদ্ধ হচ্ছে খাওয়ানোর পালা, লিটারেলি রোজ খাওয়া নিয়ে ওর সাথে আমাকে যুদ্ধ করতে হয়। তো দেখো এখন হাতে একটা বিস্কুট নিয়ে বসে আছে, তো আমি ওকে ভাত খাওয়াচ্ছি, ও মাঝে মাঝে ওর বিস্কুটও খাচ্ছে আর ওর খেলনা গাড়িটাকে ও বিস্কুট একটু খাইয়ে দিচ্ছে। তো এভাবেই বাচ্চাদেরকে খাওয়ানোর অভ্যাস করলে ভালো হয়, কারণ খুব একটা বেশি ফোন দেখিয়ে খাওয়ানোর অভ্যাসটা থাকলে ওরা ফোনের দিকেই বেশি নজর দিয়ে রাখে, খাওয়ার দিকে ওদের কোনো নজর থাকে না, কী খাচ্ছে না খাচ্ছে কিছুই বুঝতে পারে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো মোটামুটি 2 ঘন্টা ঘুম থেকে ঘুমিয়ে ও উঠে যাওয়ার পর 4:30-4:45 দিকে আমি ওর জন্য একটা মৌসম্বি কেটে রেখেছিলাম, তো ওই মৌসম্বিটা ওকে আমি এইভাবে রস করে খাইয়ে দিচ্ছি। তো আমি ওকে বেশিরভাগ টাইম বাটিতে রস করে করেই খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু কোনো সময় এভাবে ওকে দেই, ও এভাবেও বেশ এনজয় করে এভাবে মৌসম্বি খেতে। দেখো কেমন আমি ধরে রেখেছি, ও চিপে চিপে খাচ্ছে, তো আবার কোনো সময় নিজে হাতে নিয়েও ও খাওয়ার চেষ্টা করে। এভাবে দিলে কি হয়, ওরা একটু আস্তে আস্তে খেতেও শিখে যায়, তখন আর আমাদের অসুবিধে হয় না, হাতে ধরিয়ে দিলেই ওরা সুন্দর খেয়ে নিতে পারে।
তো তারপরে মোটামুটি 6:30-6:45 দিকে আমি ওকে একটু বিস্কুট জলে ভিজিয়ে দিই বা অন্য কোনো সময় একটুখানি ডিমের স্ক্র্যাম্বল করে দিই, তো এরকমই হালকা কিছুই দিই। তারপর 9:30-9:30 বা 10:00 দিকে আমি এরকম একটু ডালটাকে কোনোরকম লঙ্কা টঙ্কা ছাড়া একটু পেঁয়াজ রসুন দিই, এভাবে ডালটাকে বানিয়ে দিই সেদ্ধ ডাল, আর সঙ্গে একটা রুটি ছিঁড়ে দিই। তো এটা খেতেও না ও ভীষণ এনজয় করে, ও খেলতে থাকে। আর এভাবে ওর ঠাম্মি বা আমি দুজনের মধ্যে কেউ একজন রুটির সাথে ওই ডালটি লাগিয়ে একটু দিয়ে দিই, ও সুন্দর খেলতে খেলতে ওটাকে চিবিয়ে চিবিয়ে সুন্দরভাবে খেয়ে নেয়, আর এটা খেতেও ভীষণ ভালোও বাসে। আবার কোনো সময় আমি ওকে রাতে ভাতও দিই, কিন্তু বেশিরভাগ টাইম আমি ওকে রুটি, কোনো সময় দুধ বা কোনো সময় ডাল দিয়ে দেওয়ারই চেষ্টা করি। আমার ভিডিওতে লাস্ট অবধি থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো বাচ্চাদের নিয়ে।